হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা প্রোনাউন এবং কেসের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আলোচনা করব। এটা আমরা একটা ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়। ঠিক আছে, নাম্বার, পার্সন এবং কেস, এই তিনটে জিনিসের পরিবর্তনের সাথে সাথে পার্সোনাল প্রোনাউন যেটা রয়েছে সেটার রূপের পরিবর্তন ঘটতে পারে। কিভাবে সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। আমরা আমাদের যে ছকটা রয়েছে ভিডিও, সেটাকে আমরা কয়েকটা সারি এবং কয়েকটা কলমে ভাগ করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তারপর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তারপর হচ্ছে প্রসেসিভ ফর্ম। প্রসেসিভ ফর্ম থেকে দুইটা জিনিস বের হবে, প্রসেসিভ থেকে একটা বের হবে হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা বের হবে প্রসেসিভ প্রোনাউন, আর লাস্টে থাকবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্টিভ প্রোনাউন যেটা রয়েছে সেটা কি আই, অবজেক্টিভে কি হয়ে যাবে সেটা আইটা হয়ে যাবে মি, অর্থাৎ বক্সের মধ্যে তোমরা আই এর পর মি বসাও। তারপর অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটা হচ্ছে মাই করো, তারপর পরেরটা করে দাও মাইন প্রোনাউনটা, আর লাস্ট অফ অল যেটা থাকবে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা কি মাই সেলফ, অর্থাৎ সেলফযুক্ত যে কোনো কিছু কিছুকেই তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ধরবে। তারপর কি আছে, আয়ের পর আমি, আমরা রিলেটেড শেষ করব উই, আয়ের পর আসবে উই। আয়ের পর কি আসবে, আয়ের পর আসবে হচ্ছে উই, উইটা সাবজেক্টিভে উই, অবজেক্টিভে কি হয়ে যাবে আজ। তারপর কি হবে, তারপর হবে হচ্ছে আওয়ার, সেটা হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভে হয়ে যাবে আওয়ার, এবং পরবর্তীটা যেটা রয়েছে সেটা হয়ে যাবে কি আওয়ার্স, প্রসেসিভ প্রোনাউন। তারপর ওইটা হয়ে যাবে আওয়ার সেলফ, সেটা যেহেতু প্লুরাল, প্লুরালে সেলফ হয় এবং সিঙ্গুলারে হয় হচ্ছে সেলফ। তারপর কি হতে পারে, হি হতে পারে, হি সাবজেক্টিভ, তারপর হিম অবজেক্টিভ, তারপর হিজ হচ্ছে কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ, আর হিম না প্রসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, এবং প্রসেসিভ যে প্রোনাউনটা রয়েছে সেটাও হিজ হবে, এবং আর সর্বশেষ যেটা রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা হবে হচ্ছে কি হবে সেটা হিমসেলফ। আর পরবর্তীতে শি রিলেটেড একটু প্রবলেম হতে পারে, শি কি, শি হচ্ছে হবে হার। হিয়ের পর আমরা এখন আলোচনা করবো হচ্ছে শি সম্পর্কে। শি এ কি হয়, সেটা হচ্ছে হার হয়, সাবজেক্টিভে শি, অবজেক্টিভে হচ্ছে হার, এবং প্রসেসিভ অ্যাডজেক্টিভে হয়ে যাবে সেটা হচ্ছে হার, এবং প্রসেসিভ প্রোনাউন যেটা রয়েছে সেটা হয়ে যাবে হার্স, আর রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা রয়েছে সেখানে হবে হচ্ছে হারসেলফ। তারপর হতে পারে ইট 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 ইটস। আশা করি ব্যাপারটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ধন্যবাদ।